ডিয়ার মাঙ্কিস কোন একটি নাম্বার প্যালেন্ড্রাম কী প্যালেন্ড্রাম নয় সেটা কি করে ক্যালকুলেট করব চলো দেখে নি তো এই যে প্রোগ্রামটা দেখছো এই প্রোগ্রামটাতে আমি রান করলাম রান করার সঙ্গে সঙ্গে একটা নাম্বার চাইলো আমি দিলাম ওয়ান ট্রিপল টু দেখো বলছে যে ইজ নট এ প্যালেন্ড্রাম নাম্বার তাহলে তাহলে প্যালেন্ড্রাম নাম্বার কোনটা এবার একটা অন্য নাম্বার দিচ্ছি আমি ওয়ান টু ওয়ান আর দেখা বলছে ইজ এ প্যালেন্ড্রাম অর্থাৎ প্যালেন্ড্রাম হচ্ছে এমন একটি নাম্বার যে নাম্বারটাকে তুমি উল্টে দিলেও সেম ভ্যালু প্রদান করবে অর্থাৎ ওয়ান টু ওয়ান যদি সেটাকে আমি ঘুরিয়ে দিই উল্টে দিই মানে উল্টো দিক থেকে যদি আমি গুনি তাহলে সেই ওয়ান টু ওয়ানই তো হবে না তো এমন একটা নাম্বার যেটাকে উল্টো দিক থেকে দেখলে যার ভ্যালু যা একই থাকবে চেঞ্জ হবে না সেই ধরনের নাম্বারকে বলে প্যালেন্ড্রাম নাম্বার আমার মনে হয় তোমাদের জানা আছে ব্যাপারটা প্যালেন্ড্রাম কাকে বলে তো আমরা ডাইরেক্টলি প্রোগ্রামে চলে যাচ্ছি পাইথন ওয়াইল লুপের সাহায্যে আমরা কোনো একটি নাম্বারকে ইউজারের কাছ থেকে নেবো এবং জানার চেষ্টা করবো সেটা প্যালেন্ড্রাম কি প্যালেন্ড্রাম নয় তো চলো তো পুরো প্রোগ্রামটা দেখে নিই পুরো প্রোগ্রামটা তোমাদের সামনেই আছে আর স্ক্রিনশট করে নিয়ে নিতে রেখে দিতে পারো নিজের মোবাইলে আচ্ছা প্রথমে কটা ভেরিয়েবল রয়েছে দেখে নাও নাম্বার ভেরিয়েবল তো নাম্বার ভেরিয়েবল ইউজ এখানে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে চোদ্দো নম্বর লাইন থেকে ফরটিন নম্বর লাইন যেখানে আমরা ইউজারকে বলছি এন্টারের নাম্বার ইউজার একটা নাম্বার দিচ্ছে সেই নাম্বারটা ইউজার আন্ডারস্কোট ইনপুট ফরটিন নম্বর লাইনের কথা বলছি ইউজার আন্ডারস্কোর ইনপুট এই ভেরিয়েবলের মধ্যে নাম্বারটা যাচ্ছে তো ধরে নিলাম ইউজার ওয়ান টু ওয়ান নাম্বারটা দিয়েছে তাহলে ওয়ান টু ওয়ান নাম্বারটা ইউজার আন্ডারস্কোট ইনপুটের মধ্যে গেল এবার ইফের সাহায্যে চেক করে দেখা হচ্ছে যে সরি ইফের সাহায্যে চেক করে দেখা হচ্ছে না ইফের সাহায্যে আমরা ইজ আন্ডারস্কোর প্যালিন্ড্রাম এই ফাংশানটাকে কল করছি ইফ ইজ আন্ডারস্কোর প্যালিন্ডাম এই ফাংশানটাকে কল করছে লাইন নাম্বার সেভেন্টিন এই ফাংশানটা টেক সামথিং রিটার্ন সামথিং টাইপের ফাংশান তাই এই ফাংশানটাকে কল করলে কোনো একটি ভ্যালু প্রদান করতে হবে এবার ইউজার যে ভ্যালুটা দিল ওয়ান টু ওয়ান সেই ভ্যালুটা ইউজার স্কোর ইনপুটের মধ্যে রয়েছে এবার ইউজার স্কোর ইনপুটের মধ্যে থাকা ভ্যালুটাকে আমি ট্রান্সফার করে দিলাম ইজ আন্ডারস্কোট প্যালেন্ড্রাম ফাংশানকে ফাংশানটার বডি অ্যাকচুয়ালি শুরু হচ্ছে তোমার দুই নম্বর লাইন থেকে দুই নম্বর লাইনে দেখো ডিইএফ তারপরে ইয়েলো কালারে লেখা আছে ইজ আন্ডারস্কোট প্যালেন্ড্রাম তো ওর তার মধ্যে নাম্বার নামে আরেকটি ভেরিয়েবল ওখানে বানানো হয়েছে তো ইফ নিচে সতেরো নম্বর লাইন থেকে ইফ যখন ফাংশানটিকে কল করবে তখন ইউজার আন্ডারস্কোর ইনপুটকে ট্রান্সফার করলো অর্থাৎ ইউজার আন্ডারস্কোর ইনপুটের মধ্যে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা ফাংশানের বডির মধ্যে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবেলে চলে গেল ফাংশনের বডির মধ্যে নাম্বার নামে একটি ভেরিয়েবেল রয়েছে ফাংশানের প্যারান্থাসিসের মধ্যে নাম্বার নামে একটি ভেরিয়েবেল রয়েছে তার মধ্যে ভ্যালুটা গেল তার মানে ওয়ান টু ওয়ান ভ্যালুটা ওয়ান টু ওয়ান ভ্যালুটা নাম্বার ভেরিয়েবলের মধ্যে গেলো তো ডান দিকে আমার পেন্টের উইন্ডোটা খেয়াল করো নাম্বার ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে ওয়ান টু ওয়ান আছে আর তারপরে অরিজিনাল আন্ডারস্কোর নাম্বার নামে আরেকটি ভেরিয়েবল বানিয়েছি যার মধ্যে নাম্বার নাম্বারের মধ্যে থাকা ভ্যালুটা ট্রান্সফার হলো অর্থাৎ ওয়ান টু ওয়ান নাম্বারটা ইমিডিয়েটলি ট্রান্সফার হয়ে গেল অরিজিনাল আন্ডারস্কোর নাম্বার ভেরিয়েবলের মধ্যে নেক্সট রিভার্স আন্ডারস্কোর নাম্বার আর একটা ভেরিয়েল বানানো হয়েছে এই ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে জিরো নাম্বারটা রাখা হয়েছে এবং ডিজিট নামে একটা আর একটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে এই মুহূর্তে কোনো কিছু নেই কারণ ডিজিট ভেরিয়েবলটা এখনও ক্রিয়েটিভ হয়নি চলো এবার প্রোগ্রাম আসছে হোয়াইল্ড লুপের কাছে ওয়াইল লুপ এর মধ্যে একটা কন্ডিশন দিয়েছি আমি কন্ডিশনটা হচ্ছে যে জিরো থেকে বেশি নাম্বার কি নাম্বার ভেরিয়েবলের মধ্যে রয়েছে অবশ্যই আছে নাম্বার ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে ওয়ান টু ওয়ান আছে মানে একশো আছে আর একশো একুশ তো জিরো থেকে বেশি হয় তখন প্রোগ্রাম কি করলো তখন প্রোগ্রাম হোয়াইল লুপকে এক্সিকিউট করে দিল হোয়াইল লুপের বডির মধ্যে প্রোগ্রাম গেল হোয়াইল লুপে বডির মধ্যে প্রোগ্রাম যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার নাম্বার ভেরিয়েবলের মধ্যে থাকা নাম্বারটির সাথে দশ নাম্বারটা মডিউলাস হলো অর্থাৎ ভাগই হলো কিন্তু ভাগের অ্যান্সারটা নয় ভাগের ভাগ ফলটা আমরা রিড করব তো নাম্বার ভেরিয়েবলের মধ্যে রয়েছে ওয়ান টু ওয়ান আর তার সাথে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ যেটা থাকে অ্যান্সারটা যাই হোক না কেন ভাগ শেষ যেটা থাকে ভাগ শেষ থাকে ওয়ান তোমার ক্যালকুলেটার করে দেখে নাও ভাগ শেষ থাকে ওয়ান তাহলে ওয়ান নাম্বারটা ডিজিট ভেরিয়েবলের মধ্যে ট্রান্সফার হলো ঠিক আছে আমি লাইন নাম্বার সেভেনের কথা বললাম নেক্সট প্রোগ্রাম আসবে লাইন নাম্বার এইটের কাছে রিভার্স আন্ডার স্কোড নাম্বার তার সঙ্গে দশ নাম্বারটা গুণ হবে এবং ডিজিটের সঙ্গে যোগ হবে ডিজিট ডিজিট ভেরিয়েবলের মধ্যে একটু আগে ওয়ান নাম্বারটা এলো তাহলে এবার প্রথমে গুণ হবে রিভার্স আন্ডারস্কোর নাম্বারের মধ্যে এই মুহূর্তে তো জিরো আছে তো জিরোর সঙ্গে দশ গুণ হলে তো জিরোই হয় তাহলে বলো তো রিভার্স আন্ডারস্কোর নাম্বারের মধ্যে কত নাম্বার গেল রিভার্স আন্ডারস্কোর নাম্বারের মধ্যে ওয়ান নাম্বারটা ট্রান্সফার হলো নয় নম্বর লাইনটা নাম্বার ভেরিয়েবলের মধ্যে যে নাম্বারটা রয়েছে তার সাথে দশ দিয়ে ভাগ হবে কিন্তু এখানে ভাগ শেষ নয় ভাগ ফলটা আমরা রিড করবো নাম্বার ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে ওয়ান টু ওয়ান আছে ওয়ান টু ওয়ানকে যদি আমি দশ দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সারটা আসছে টুয়েলভ তাহলে টুয়েলভ নাম্বারটা আবার ট্রান্সফার হয়ে গেল নাম্বার ভেরিয়েবলের মধ্যে আমি নয় নম্বর লাইনটার কথা বললাম টুয়েলভ নাম্বারটা ট্রান্সফার হয়ে গেল নাম্বার ভেরিয়েবলের মধ্যে তার মানে এই মুহূর্তে অবশেষে এই মুহূর্তে অবশেষে এই মুহূর্তে নাম্বার ভেরিয়েবলের মধ্যে টুয়েলভ অরিজিনাল আন্ডারস্কোর নাম্বারের মধ্যে ওয়ান টু ওয়ান রিভার্স আন্ডারস্কোর নাম্বারের মধ্যে ওয়ান এবং ডিজিটের মধ্যে ওয়ান নাম্বারটি রয়েছে ঠিক আছে তো নাম্বার ভেরিবেলের মধ্যে এই মুহূর্তে তাহলে কত গেল টুয়েলভ গেল তখন প্রোগ্রামটা আবার এক্সিকিউট করবে সাত নম্বর লাইন থেকে যেহেতু এটা লুপ যতক্ষণ না কন্ডিশন ফেল হচ্ছে লুপ চলতেই থাকবে এটাই লুপের ধর্ম লাইন নাম্বার সেভেন যখন এক্সিকিউট করবে তখন নাম্বার ভেরিয়েবেলের মধ্যে যে নাম্বারটা আছে সেই নাম্বারটার সাথে দশ নাম্বারটার মডিউলাস হবে তাহলে এবার বারোর সঙ্গে মডিউলাস হবে বারোকে যদি আমি ভাগ করি দশ দিয়ে তাহলে অ্যান্সার আসে ওয়ান দশমিক ওয়ান ওয়ান দশমিক টু ওয়ান দশমিক টু অর্থাৎ এখানে যদি রিমাইন্ডার দেখি আমি তাহলে রিমাইন্ডার হচ্ছে টু রিমাইন্ডার টু আর টু রিমাইন্ডারটা তাহলে ট্রান্সফার হচ্ছে ডিজিটাল আন্ডারস্কোর ভেরিয়েবলের মধ্যে তাহলে ডিজিটাল আন্ডারস্কোর ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে টু নাম্বারটা গেল নেক্সট প্রোগ্রাম নয় নম্বর লাইনটার কাছে নেক্সট প্রোগ্রাম আসবে আট আট নম্বর লাইনটার কাছে এবার রিভার্স অ্যান্ডার্স্কোর নাম্বারের মধ্যে কত আছে বলো তো রিভার্স স্কোর নাম্বারের মধ্যে ওয়ান আছে তাই না তার সঙ্গে দশ যোগ গুণ হবে দশ গুণ হলে দশ এক্ষে দশই হয় এবং তার সাথে ডিজিট যোগ হবে দশ এক্ষে দশ আর দশের সাথে টু যোগ হলো তাহলে কত হলো বারো হলো তাহলে বারো নাম্বারটা আবার ট্রান্সফার হয়ে যাচ্ছে রিভার্স অ্যান্ডার্ডস্কোর নাম্বারের মধ্যে বারো নাম্বারটা ট্রান্সফার হল রিভার্স আন্ডারস্কোর নাম্বারের মধ্যে আই থিঙ্ক আমি বোঝাতে পারলাম তোমাদেরকে যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার প্লে করে বারবার দেখো আদারওয়াইজ আমাকে কমেন্টও করতে পারো তাহলে রিভার্স আন্ডার স্কোড নাম্বারের মধ্যে গেল টুয়েলভ আবি এবার নয় নম্বর লাইনটা নাম্বারের মধ্যে যে নাম্বারটি রয়েছে তার সাথে ভাগ হচ্ছে দশ দিয়ে নাম্বারের মধ্যে এই মুহূর্তে কত ছিল নাম্বারের মধ্যে এই মুহূর্তে ছিল বারো তাহলে বারো নাম্বারটাকে দশ দিয়ে ভাগ করলে কথা হচ্ছে বারো নাম্বারটাকে দশ দিয়ে ভাগ করলে অ্যান্সার আসছে অ্যান্সার আসছে ওয়ান পয়েন্ট টু তো যেহেতু এখানে ভাগ শেষ নয় ভাগ ফলটাকে আমরা রিড করছি তাই ওয়ান নাম্বারটা ট্রান্সফার হচ্ছে কোথায় ট্রান্সফার হচ্ছে নাম্বার ভেরিয়েবলের মধ্যে নয় নম্বর নয় নম্বর লাইন তার মানে এবার নাম্বার ভেরিয়েবলের মধ্যে ওয়ান নাম্বারটা এলো তো এই মুহূর্তে এই মুহুর্তে নাম্বার ভেরিয়েবলের মধ্যে ওয়ান রয়েছে অরিজিনাল আন্ডারস্কোর নাম্বারের মধ্যে আগে থেকে ওয়ান টু ওয়ানই রয়েছে আর রিভার্স নাম আন্ডারস্কোর নাম্বারের মধ্যে টুয়েলভ নাম্বারটা এসেছে এবং ডিজিট ভেরিয়েবলের মধ্যে টু নাম্বারটা রয়েছে নেক্সট সাত নম্বর লাইনটা আবার এক্সিকিউট করবে এবং নাম্বার ভেরিয়েবলের মধ্যে থাকা নাম্বারটির সাথে দশ নাম্বারটা মডিউলাস হবে তো নাম্বার ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে ওয়ান আছে ওয়ানের সাথে দশ দিয়ে ভাগ করলে অ্যান্সার আছে জিরো পয়েন্ট ওয়ান তো এখানে ভাগশেষ হচ্ছে জিরো পয়েন্ট পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানটা হচ্ছে ভাগশেষ ওয়ান তাহলে ওয়ান নাম্বারটা আবার ট্রান্সফার হয়ে যাচ্ছে তোমার ডিজিট আন্ডারস্কোর ভেরিয়েলের মধ্যে তার মানে ডিজিট আন্ডারস্কোর সরি ডিজিট ভেরিয়েবলের মধ্যে ডিজিট ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে ওয়ান নাম্বারটা চলে গেলো নেক্সট আট নম্বর লাইনটা আট নম্বর লাইনে কী হবে রিভার্স আন্ডারস্কোর নাম্বারের সাথে দশ নম্বরটা গুণ হবে আর রিভার্স আন্ডারস্কোরের মধ্যে টুয়েলভ আছে ঠিক আছে কিনা বলো আছে তার সঙ্গে দশ নম্বরটা গুণ হবে তাহলে টুয়েলভের সাথে দশ গুণ করলে অ্যান্সার অ্যান্সার হয় একশো কুড়ি একশো কুড়ির সাথে আবার ডিজিটের সঙ্গে যোগ হবে ডিজিটের মধ্যে তো ওয়ান আছে একশো কুড়ির সঙ্গে ওয়ান যোগ ওয়ান যোগ হলে কত হয় একশো একুশ হয় এবার একশো একুশ নাম্বারটা ট্রান্সফার হয়ে যাচ্ছে রিভার্স আন্ডারস্কোর নাম্বারের মধ্যে একশো একুশ নম্বরটা ট্রান্সফার হচ্ছে রিভার্স আন্ডার স্কোর নাম্বারের মধ্যে এটা আট নম্বর লাইনের কাজ শেষ কমপ্লিট হলো আট নম্বর লাইনে কাজ যে কমপ্লিট হলো তখন প্রোগ্রাম যাবে নয় নম্বর লাইনের কাছে নয় নম্বর লাইনে কী হচ্ছে আছে নয় নম্বর লাইনে আছে নাম্বার ভেরিয়েবলের সাথে ভা ভাগ হচ্ছে দশ দিয়ে তো নাম্বার ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে ওয়ান আছে ওয়ানকে দশ দিয়ে ভাগ করলে কত হয় ভাগ ফল জিরো তাহলে জিরো নাম্বারটা ট্রান্সফার হলো নাম্বার ভেরিয়েবলের মধ্যে তখন প্রোগ্রামটা আবার যাবে হয় লুপের কাছে হোয়াইড লুপ দেখবে যে নাম্বার ভেরিয়েবলের মধ্যে জিরো থেকে বেশি নাম্বার আর নেই নাম্বার ভেরিয়েবলের মধ্যে জিরো আছে তখন কন্ডিশন ফেল হবে যে কন্ডিশানটা ফেল হলো তখন এগারো নম্বর লাইনটা এক্সিকিউট করবে কারণ এগারো নম্বর লাইনটা লুপের বাইরে আছে আর এগারো নম্বর লাইনে কী লেখা আছে রিটার্ন হচ্ছে কি রিটার্ন হচ্ছে অরিজিনাল আন্ডারস্কোড নাম্বারের সাথে রিভার্স আন্ডারস্কোড নাম্বারের ফেস ভ্যালু চেক হচ্ছে মানে চেকিং হচ্ছে যে দুটো কি সমান হুম দুটো সমান হোক বা না হোক দুটো সমান হলো যে ভ্যালুটা আসবে দুটো সমান যদি হয় তাহলে অ্যাকচুয়ালি ইয়েস হবে দুটো সমান যদি না হয় তাহলে নো রিটার্ন করবে যদি দুটো সমান হয় তাহলে ইয়েস রিটার্ন করবে দুটো সমান না হলে রো নো রিটার্ন করবে তো কাকে কাকে রিটার্ন করবে যে যে ইজ আন্ডারস্কোর প্যালিনড্রাম এই ফাংশানটাকে কল করেছিল তো ইজ আন্ডারস্কোর প্যালিনড্রাম ফাংশানটাকে কল করেছিল সতেরো নম্বর লাইনের ইফটা তাহলে ইফের কাছে প্রোগ্রাম এলো আর ইফ যদি কন্ডিশনটা সত্যি হয় তাহলে ইফ প্রিন্ট করবে ইজ এ প্যালিন্ড্রাম অথবা যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে এলসের কাছে প্রোগ্রাম যাবে আর এলস প্রিন্ট করবে ইজ নট এ প্যালেন্ড্রাম আমি তোমাদের বোঝাতে পারলাম যে একটা প্যালেন্ড্রাম নাম্বারকে আমরা কী করে ক্যালকুলেট করব হোয়াইল লুপের সাহায্যে